ইয়েস ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা আজকে দেখব যে মোবাইল ফোন দিয়ে কিভাবে ভ্যাকসিন রেজিস্ট্রেশন করা যায়। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা এখন টিকার জন্য, COVID-19 টিকার জন্য যারা আবেদন করবেন, তাদের জন্যই এই ভিডিওটি। তো আমরা অলরেডি কিন্তু একটি ভিডিও দিয়েছি, তো মোবাইল ফোনে কিভাবে করা যায় সেটি দেখবো আমরা আজকে। তো কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের সবসময় সব কিছু আপলোড দিয়ে থাকে, আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো, প্রয়োজনীয় বিষয়গুলো। তো ভিউয়ার্স, আমরা শুরু করছি যেটা কীভাবে করব। জাস্ট আমরা এরকম একটি লিঙ্ক দেখব যে এরকম লিঙ্কটি কোথায় পাওয়া যাবে। তো ভিউয়ার্স, আমরা জানি যে এরকম একটি লিঙ্ক কিন্তু আপনি পেতে পারেন। আপনি এই লিঙ্কটি যে কোথায় পাবেন, আপনি আপনার আমাদের আমাদের ভিডিওতে আপনি যেতে পারবেন, যে ভিডিওটি চলছে, আপনি দেখছেন ভিডিওটি চলছে। তো এই ভিডিওটিতে আপনি যে এখানে একটি অ্যারো দেখছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে আপনার অনেক কিছু এসেছে। তো এখানে আপনি যে সুরক্ষায় আপনি ক্লিক করবেন না, আপনি ক্লিক করবেন লিঙ্কটাতে যে এখানে 103 লেখা আছে, এটাতে ক্লিক করবেন। যে ক্লিক করলে আপনি দেখবেন যে এরকম একটি ছক চলে এসেছে আপনার জন্য। তো এই ছকটা আসার পরে আপনি জাস্ট এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি লিখবেন। তো আমার রেজিস্ট্রেশন নম্বরটি লিখছে, আমার রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে 1 6 2 1 4 0 2। ফিওর্স, আমরা এখন এখানে গিয়ে নেক্সটে ক্লিক করবো। তার আগে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখে আসি, আপনাদের জন্য সাথে শেয়ার করে আসি। আপনারা দেখেন যে আগে কিন্তু একটি বিষয় ছিল যে শুধু সাধারণ নির্দেশনামূলক ছিল, কিন্তু এখানে একটি মেল অ্যাড্রেস দেওয়া ছিল। কিন্তু এখন যদি বলা হচ্ছে যাদের এনআইডি নাই, তারা 12/7/2021 পর অনলাইনে দেখার জন্য অনুরোধ করা হলো। তেমন এখানে যদি বলা হচ্ছে যে আমরা যারা অনেকেই এনআইডি পাই নাই, তো তারা আমরা কী করব, আমরা 12 তারিখের পরে কি নির্দেশনা আসে সেটি দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা এটি সম্পর্কে একটি ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর আমরা এখন ক্লিক করব COVID-19 টিকা নিবন্ধনের লক্ষ্যে শিক্ষার্থী তথ্য ছক, এবং নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে চলে এসেছে, আমাদের জাস্ট এখানে চলে এসেছে রেজিস্ট্রেশন নম্বর, কলেজ কোড ইসলাম 2022। তো আমরা দেখছি এখানে কলেজের নামও চলে এসেছে, স্টুডেন্টের নাম চলে এসেছে। তো আমরা এখানে দেখলাম যে সাবজেক্ট তার সবই চলে এসেছে। তো এখানে মোবাইল নম্বর আমরা দিব, এখানে তার বার্থ ডেট চলে এসেছে, অলরেডি বার্থ ডেট চলে এসেছে এবং সেটি অটোমেটিক্যালি চলে এসেছে, না আসলে আপনি নিজে দিবেন। আর এখানে আমরা মোবাইল ফোনটি নম্বরটি দিয়ে দিচ্ছি, মোবাইল ফোন নম্বরটি হচ্ছে 01909 01909। তো ভিউয়ার্স, আমরা অলরেডি ফোন নাম্বারটি লিখে ফেলেছি। আমরা এখন ন্যাশনাল আইডিটা লিখব, হচ্ছে 7 8 1 7 8 1 0 9 5 4 7 8 9 4 7 8 9 8 9। ওকে, তো এখানে গিয়ে আমরা তারপরে সিলেক্ট 1 দেব। এখানে বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে ডেট অফ বার্থের পরে আমরা ন্যাশনাল আইডি নম্বর আমরা দিয়ে দিলাম। আর এখানে সিলেক্ট 1 বলছে যে ন্যাশনাল আইডি নম্বর, তারপরে COVID-19 ভ্যাকসিন নিয়েছেন কি, এটি বলা হচ্ছে COVID-19 ভ্যাকসিন নিয়েছেন কি। তো যদি আমি নিয়ে থাকি তাহলে আমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে আসতাম না, যেহেতু আমি নেই নাই। সেহেতু আমি এখানে কী দিয়ে দেবো, সিলেক্ট 1-এ গিয়ে আমি ইয়েস ক্লিক করবো না, আমি নোতে ক্লিক করবো। ইয়েস ক্লিক করলেই কিন্তু আপনি ভুলটা করে ফেললেন এবং আপনার কিন্তু সবার মতো সমস্যাটি সৃষ্টি হবে। তো
তো ভিউয়ার্স আমরা এখানে চলে যাচ্ছি, রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে যাই আমরা, গিয়ে আমরা হোস্টেল মেস হোম অ্যাড্রেস দিয়ে দিতে মেস দিয়ে দিলাম, হোস্ট মেস দিয়ে দিলাম। তো মেসে দিলে পরে সুবিধা থাকতে পারে কিছু, হয়তো নাই। তো আমরা জাস্ট আমাদের সবগুলো আবার চেক করে নিব যে আমাদের সমস্ত না ইগুলো ঠিক আছে, ডেটা ঠিক আছে কিনা, তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। তো COVID-19 রেজিস্ট্রেশন ডেটা সাবমিটেড সাকসেসফুলি। তো ভিউয়ার্স আমরা কিন্তু দেখে নিলাম যে কীভাবে মোবাইল ফোনে এই কাজটি করতে হবে, কীভাবে রেজিস্ট্রেশনটি করতে হবে। তো অলরেডি সে কিন্তু রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে গেছে। তো আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি। তো আপনারা কোয়ালিটি ম্যান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকার সুযোগ থাকবে। অবশ্যই গুড লাক।